এখন আমরা এসে গেছি 6 নম্বর গেটের সামনে দিয়ে ঢুকলে বাংলার গ্রাম, আর এর জন্য এন্ট্রি ফি লাগে 10 টাকা করে পার হেড। চলে এবার টিকিট কেটে এবার ঢুকি। এই যে রফিল এখানে গেছে টিকিট কাটতে। রফিল টিকিট কেটে নিয়েছে। এই যে 10 টাকা, 10 টাকা করে পার হেড। হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অসম দীপিকাতে। আর আমাদের এই ইকো পার্ক সিরিজের এইটা শেষ ভিডিও, কারণ হচ্ছে আমরা যেটা সেপারেট সেপারেট ভিডিও করছিলাম তার এটা শেষ। আর এরপর এরপর আমরা ইকো পার্কের ফুল ভিডিওটা দেবো, সেপারেট ভিডিওর সিজনটা এটা শেষ। আর এটা হচ্ছে আমরা ইকো পার্কের ভিতর যেটা গ্রাম বাংলার ওপর করা হয়েছে, গ্রাম বাংলা থিমের ওপর করা হয়েছে, তো সেই ভিডিওটা আজকে আমরা কভার করব। ফুল ডিটেলস আছে এই ভিডিওর মধ্যে, স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো। তো চলো স্টার্ট করা যাক। ভেতরে ঢুকে গেছি, তো চলো ভেতরে গিয়ে দেখা যাক যে গ্রাম বাংলাটা কিরকম, কি ভাবে সাজিয়েছে, কিরকম ডেকোরেট করবে। তো চলো লেটস স্টার্ট। ঢুকতেই দেখো সামনে ধান ক্ষেত আর গরু, পুরো গ্রাম বাংলার একদম। পুরো মনে হচ্ছে না আমরা কোনো গ্রামে এসে গেছি শহর থেকে। দেখো এই ধান ক্ষেত, গ্রাম লাগছে, সব মাটির বাড়ি, এই যে মাটির ঘর বানানো রয়েছে, খড়ের চাল রয়েছে, এত সুন্দর লাগছে দেখতে, বেশ খুব সুন্দর লাগছে। ভালো মনে হচ্ছে পুরো আমার মামা বাড়ির গ্রামে চলে গেছে। দেখো এটা হচ্ছে একটা ধানের গোলা, ধানের গোলা, হ্যাঁ দুটি ধান। আর এই যে পালকিটা এরকম করে রাখা রয়েছে, এইটা পুরো এলাকাটা একদম পুরো গ্রামের মতো সাজিয়ে, একদম পুরো মনে হচ্ছে একটা কোনো গ্রামে আমরা এসে গেছি, গ্রামের পরিবেশে। এখানে সাঁওতালিদের একটা করা রয়েছে, আর এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে সেই থিমের। দেখো এখানে এরকম বসার সিট আছে, আর ভেতরটা হচ্ছে এসি রেস্টুরেন্ট। এদিকে পুরো চাষ হচ্ছে, পুরো এই এলাকাটা জুড়ে পুরো জানে একদম পুরো গ্রামের পরিবেশ করে। এখানে দেখো মানুষ দাঁড়িয়ে আছে, গরু নিয়ে যাচ্ছে, শুধু অরিজিনাল না, বাকি গাছগুলো সব অরিজিনাল, ফল মূলগুলো সব অরিজিনাল। এখানে দেখো গ্রামের এক ধরনের বাজার তৈরি করা হয়েছে, সবাই বাজারে সব বিক্রি করছে। এখানে তরমুজ বিক্রি হচ্ছে, কেউ বলে চণ্ডী মন্দির, কেউ বলে শিব মন্দির, এরকম গ্রামের বাড়িতে থাকে। আমার যদিও আইডিয়া নেই, হ্যাঁ যতটুকু জানি যে ওরকম টাইপেরই কিছু এটা, মানে এটা একটা পুরো গ্রামের পরিবেশকেই পুরো তুলে ধরা হয়েছে। আর এখানে কিছু বাচ্চা দেখো মনে হচ্ছে খেলছে, এখানে যেরকম হয় না বাচ্চারা খেলে ঠিক সেরকম, খুব সুন্দর কিছু মনে হচ্ছে খেলছে। গ্রাম বাংলাটা সত্যি সত্যি করে পুরো গ্রাম বাংলা বানানো। এইদিকে দেখো এই যে দোকান, পটলদার চায়ের দোকান, পটলদা দেখতে পাচ্ছ তোমার চায়ের দোকান, এখানে
যেরকম হয় গ্রামে চায়ের দোকানে এরকম বাঁশ দিয়ে এরকম দু সাইডে বেঞ্চ বানানো থাকে, এরকম টিনের দোকান হয়। আর এখানে আশেপাশে সব ঘর, ঘর গ্রামে। এখানে সামনে গরু আছে, গরু মু করছে না, গরু গরু শুধু ডাকছে না, বাদ বাকি সবই দাঁড়িয়ে আছে। এখানে দেখো ওই যে বাচ্চারা খেলছে, এই একটা মাঠ। কিন্তু ভালো হয়েছে, দেখো ওই যে আম গাছ, প্রত্যেকটা গাছে সর্বদা গাছ, আম গাছ, চাষের আর পরপর সব রকম ঘর রয়েছে, পুকুর রয়েছে, ওই যে ভ্যান এখানে দেখা যাচ্ছে, ভ্যান রয়েছে, ভ্যান গাড়ি, বাড়িতে যেরকম গ্রামে বাড়িতে তো ভ্যান চালায়, সামনে এই যে এদিকে পুকুর, সবারই বাড়িতে গ্রামের দিকে ম্যাক্সিমাম বাড়িতেই পুকুর থাকে। এদিকে দেখো খড় মজুদ করা হয়েছে, এখানে মনে হচ্ছে ঠাকুর তৈরি করা হয়েছে। দেখি চণ্ডী মণ্ডপ নাকি লেখা রয়েছে, ঠাকুর ফাকুর তৈরি করা আছে, হ্যাঁ ঠাকুর বানাচ্ছে। আর দেখো এখানে দেখো এখানে একজন হুক্কা খাচ্ছে, কাঁঠাল হয়ে রয়েছে, আর ওই যে মৌমাছির চাক, হয়তো ওখানে একজন বসে আছে মাছ ধরছে। এই যে ছাগল রয়েছে, ছাগলের বাচ্চা নেই। এই যে দেখো এই যে পুকুরে মাছ ধরছে, পুকুরে মাছ ধরছে, দেখো পুরো ওনাদের অরিজিনাল কেউ বসে মাছ ধরছে, এমন ভাবে বসিয়ে রেখেছে। ওখানে একজন বাসন ধুচ্ছে পুকুর পাড়ে। এই যে সন্ধ্যে হয়ে গেছে বলে লাইট জ্বালিয়ে দিয়েছে, তো তোমাদেরকে আমি দেখাতেই পারবো। এই যে হ্যারিকেন জ্বলছে এখানে, সবজির একটা মনে হচ্ছে দোকান, আর তার সঙ্গে টিউশন পড়ানো হচ্ছে, টিউশন পড়াচ্ছে। এই যে দেখো কান ধরে দাঁড়িয়ে আছে দুজন, আর এখানে একজন বই খাতা সিলেট নিয়ে, ওখানেও সিলেট নিয়ে পড়ছে আর কি, আর ওখানে একজন পড়তে ঢুকছে। কেউ ওই যে গুরু মশাইয়ের দোকান, মানে গ্রামে দিকে টিচাররা থাকে। লাউ শাক, ওটা ফুলকপি, ওখানে হচ্ছে উঠছে কলা গাছ, খুব চাষ করেছে। এখানে দেখো কত পুঁই শাক গাছ চাষ করেছে, পুঁই শাক গাছ, পেঁপে গাছ, এই যে লাল শাক, লাল শাক, পুঁই শাক গাছ রয়েছে এখানে। তারপরে এখানেও পুঁই শাক গাছ, পেঁপে গাছ, এখানে এই যে পালং শাক। গ্রামের বাড়ি হয় না, বাড়িতে যেরকম থাকে যে হ্যারিকেন ঝুলছে একটা বাইরে, একটা এখানে যে হাড়ি বাঁধা রয়েছে, এরকমই হয়। দরমার বেড়া, বাঁশ কেটে তারপরে এটাকে বানিয়েছে, আর এখানে যে ঘুটে দিচ্ছে, তাহলে যে গ্রামের দিকে সব বাড়িতে ঘুটে দেয় না, সেই ঘুটে দিচ্ছে। আর এই যে গোয়াল ঘর, আর এটা হচ্ছে গোয়াল ঘরে, দেখো ও দুধ আছে, হ্যাঁ দুধ আছে গোয়াল ঘরে। ওখানে একটা গরুর গাড়ি দেখতে পাচ্ছে, ধানের গোলা যেটাকে বলা হয়, গ্রামের দিকে থাকে এরকম গোলা, গোলার সামনে এরকম তুলসী মঞ্চ আবার রাখে, তো সবার বাড়িতে থাকে গ্রামের দিকে তুলসী মঞ্চ, সবার বাড়িতে রাখে, একটা বেদি টাইপে বানানো থাকে। আর ধানের গুলো তো থাকে, যাদের মোটামুটি মার ধান ফান চাষ করে। ওখানে একটা গরুর গাড়ি, ফুল কুড়িয়ে তুলে রেখেছে, দেখছো না ফুল অটোমেটিক ফুলও পড়লো আবার প্রাকৃতিক ভাবে, ফুল কুড়িয়ে তুলে রেখেছে। আর এইদিকে এই যে পুকুর পাড়ে বাসন ধুচ্ছে, আর এখানে মৌমাছির মধু কালেক্ট করছে, যাই হোক কিছু একটা করছে।
এদিকে মুরগিকে বোধহয় খেতে দিচ্ছে। এইখানে দেখো এটা লঙ্কা চাষ করেছে, এই যে সব লঙ্কা হয়ে আছে, এই যে লাল লাল সব লঙ্কা এগুলো ভর্তি। ওখানে দেখো নোটে, হ্যাঁ এই যে ওই যে নোটে ডাটা যেটা শাক হয় আমরা খাই, নোটে ডাটা শাকের চাষ করেছে। এখানেও রয়েছে সব অরিজিনাল চাষ করেছে কিন্তু জিনিসগুলো এত সুন্দর, মানে সিরিয়াসলি এখানটা ঢুকলে ইকো পার্কের মধ্যে আমার এই জায়গাটা সব থেকে বেস্ট লাগলো, যে ঢুকলে বেরোতে ইচ্ছে করবে না সহজে। আর এই হচ্ছে গ্রামের রথ, বেশ সুন্দরই বানিয়েছে, এরকমই হাইটের হয় যে যে গ্রামে থাকে। তো ইকো পার্কের মধ্যে যে গ্রাম বাংলার থিমের ওপর একটা যে পার্ক করা হয়েছে যে পুরো গ্রামটা, তোমাদেরকে পুরো ঘুরে দেখালাম, ফুল ডিটেলস দিলাম। এখানেরও টাইমিং সেম দুপুর 12:30 থেকে রাত 8:30, আর হচ্ছে মঙ্গলবার থেকে রোববার, সোমবার বন্ধ থাকে, 10 টাকা করে টিকিট, ঠিক আছে। তোমরা এখানে এলে পুরো মনে হবে যেন পুরো গ্রামেই এসে গেছো, মানে বুঝতে পারবে না, শুধু সব অরিজিনাল, শুধু মানুষ নেই আর গরু ছাগল এইগুলো মানে মাটির, বাকি সব গাছ চাষ সবকিছু কিন্তু অরিজিনাল। আর আমার এইরকম ইকো পার্কের আরো সব সেপারেট ভিডিও করা হয়েছে, কারণ দেখো ইকো পার্কটা এত বড় পুরো কভার করা যায় না, তার জন্য সেপারেট সেপারেট ভিডিও করা আছে। ডেসক্রিপশনে যাও বা আমার চ্যানেলে যাও, গিয়ে দেখো, দেখলেই তোমরা সব পেয়ে যাবে। আর আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবে, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না অসম দীপিকা চ্যানেলটাকে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নেবে। চলো বাই।